হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আপনাদের মোবাইল ফোনে একের অধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে হয়তো আপনি নিজেও কখনও একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অথবা লগ ইন করেছেন অথবা আপনার কোনো বন্ধু আপনার ফোনে তার অ্যাকাউন্ট লগ ইন করে তার কাজটি করে নিয়েছে এই অপ্রয়োজনীয় জিমেলগুলো আপনার ফোন থেকে আপনি যদি লগ আউট করতে চান বা রিমুভ করতে চান তো সেটা আপনি কিভাবে করবেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিব। তো বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে ফোনে যে প্লে স্টোর রয়েছে সেখানে টাচ করলাম এরপর প্লে স্টোরের উপরে গিয়ে আমরা লিখব জিমেল জিমেল লিখে এখানে টাচ করব এবং এখানে দেখুন যদি আপনার জিমেল অ্যাপটি এখান থেকে আপডেট চাই সেক্ষেত্রে আপনি আপডেট করে নেবেন এবং আপডেট কমপ্লিট হলে আপনার ফোনটি রিস্টার্ট করে নেবে তো বন্ধুরা এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবার আমরা সেটিং অপশন যাচ্ছি ফোনের যে সেটিং অপশন রয়েছে সেখানে টাচ করলাম এখান থেকে একটু নিচের দিকে গিয়ে এখানে দেখুন অ্যাকাউন্টস একটা অপশন রয়েছে সেখানে টাচ করলাম তো এখানে টাচ করার পরে এখানে ফেসবুক অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্ট ম্যাসেঞ্জার মাইক্রোসফট হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্টসগুলো এখানে শো করছে এখানেও আপ জিমেলগুলো দেখাচ্ছে যে জিমেলটা আপনি লগ আউট করতে চান বা রিমুভ করতে চান সেটার উপরে টাচ করবেন তো আমি সবার উপরে যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটা সিলেক্ট করলাম এখানে দেখুন নিচের দিকে রয়েছে রিমুভ অ্যাকাউন্ট এখান থেকেও আপনি খুব সহজেই আপনার জিমেল লগ আউট করতে পারেন বা রিমুভ করতে পারেন তো বন্ধুরা আমি আর অপশনে যাচ্ছি এখান থেকে বেরিয়ে গেলাম প্রথমে গুগল প্লে স্টোর এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে উপরের দিকে দেখুন প্রোফাইল আইকন রয়েছে সেখানে টাচ করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন দেখা যাচ্ছে এর পাশে উপরে যে প্রোফাইল নেম এবং আইকন রয়েছে তার পাশে যে অ্যারো আইকন রয়েছে সেখানে টাচ করলাম এখানে টাচ করার পরে দেখুন বন্ধুরা আমার ফোনে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে একটা দুইটা তিনটা চারটা জিমেল অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে তো আমি এখানে দুই নম্বর যে জিমেলটা রয়েছে সেটা সিলেক্ট করলাম এরপর এখানে দেখুন রিমুভ অ্যাকাউন্ট একটা অপশন চলে এসছে তো এটার উপরে টাচ করলাম এরপরে আবারও একটু নিশ্চিত হতে চাইছে অর্থাৎ আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে এই অ্যাকাউন্টটি এখান থেকে রিমুভ করলে এই অ্যাকাউন্ট রিলেটেড যাবতীয় ডাটা বা তথ্য এখান থেকে ডিলিট হয়ে যাবে অর্থাৎ এই ডিভাইসে আর থাকবে না এরপর আবার রিমুভ অ্যাকাউন্ট এখানে টাচ করলাম বন্ধুরা দেখুন আমার জিমেলটা এখান থেকে রিমুভ হয়েছে বা লগ আউট হয়েছে এভাবে আপনি আপনার ফোন থেকে একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ আউট করতে পারেন আবার রিমুভও করতে পারেন রিমুভ বলতে সেই জিমেলটা সম্পূর্ণভাবে ডিলিট নয় অর্থাৎ এই ডিভাইস থেকে রিমুভ করা হলো বা এই ডিভাইস থেকে লগ আউট করা হলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভীষণ সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক ফলো করবেন বন্ধুরা আপনারা যদি ভিডিও দেখে ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমরা এই জাতীয় নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত হই তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন